এক বেডা আলুগুড়া লয়ে গেছে বাজারে তোহন সবাই গালি দাম জিগায় মনে গুড়াটি ভালো দে তো আচ্ছা দি কে রে দাম জিগায় ভাই আপনার গুড়া কত কেজি কই যদি 22 টি কেজি ভরে যায় আরেকটু বড় আরেকটু বড় বল ভাই আপনাদের এডি কত কয়টা 18 টি কু리에 ব্যস্ত আছি যদি নিন তাহলে 14 টি আর অন সাইড দিয়া কম ভরে যায় করে এই যে এই যে হাইব্রিড হাইব্রিড কাছে জেটির মানে ফলিন্ডার আলো কয় এ এডি রে যায় জি গায় কো ভাই এডি কত কইটি বারোটি করে ব্যস্ত আছে আপনি যদি নিন তাইটি করে রেওরা কোনটা দেশ বিদেশি এইটা তো আর চিনে না আর বুঝেও না ফাই হইল বড়টি দাম কম কই তাইলে তো আমার হিডি বালা আল্লাহ রহমতে বড় গুড়া যা আছে সব নিচে কিন্তু ছোট গুড়া ওলা বেটাই কেউ যায় না অবশেষে জন মানে বাজার বাংবো বাংবো ভাব তন বেটায় ডাকে কই মেয়ের সাপড়া ও মেয়ের সাপড়া ওইটা আমার নিজের ক্ষেতের দেশী আলু গুড়া কইটা আমার নিজের ক্ষেতের দেশি গুড়া ফরে কইডিয়া আমার নিজের ক্ষেতের গুড়া ফরে কইটি আমার নিজের গুড়া ভাই এটা আমার গুড়া নেই না করে একটু আতা আমার ছোট রে কইসলাম যে সমান সমান এখন সে বড় থাকতে ইচ্ছুক না এই সমান সমান থাকতে ইচ্ছুক না এখন যেহেতু আমার ছোট বোন ইনশাল্লাহ আমার ছোট বোন আল্লাহ রহমতে নারকেল বাতি হইছে এর লেগে কইসি যে আমার ছোট বোন রে মানে এটা একটা উদাহরণ দিলাম আর একটু আতায়াত হয়ে যায় আসতে এটা মানে তারে দেবো ভোমানটা দিলাম আর কি আসলে কিন্তু তারে না আসতে গুডা সুডু এলো কিন্তু স্বাদ আছে বিষয়টা এই যা প্রশ্ন করেছিলাম জবাব দিলেন জবাব দেওয়ার আগে বলতেছে কয় আমি সুফিবাদ মতে যেটা এটাই জবাব দিব কোরআনে উল্লেখ নাই আচ্ছা জবাবটা যেটা দিছো এইটা তো সঠিক দিছো এটা কিন্তু সঠিক তাহলে এটা কোরআনে নাই এটা এলমে কোরআন শরীফে আছে হয়তো তোমার মাথাটাই দর্শেন আর কি কিন্তু তুমি জবাব দিছ অতি সুন্দর সুন্দর সুষ্ঠ জবাব দিছ অত্যন্ত সুন্দর ভাবে জবাব দিছ আর এই আমি বলছিলাম যে কোন দেহের মাধ্যমে কেডা থাকে ভাই একজন শত্রু থাকলেও তো আরেকজন শত্রুর শত্রু আমি করে না আপনি এইভাবে জিগাইলেন আমি এইভাবে কইবাম কইলে এটা যারা বিশ্বাস না করবে এদের ইমান নষ্ট হয়ে যাইব আচ্ছা এমন তোমার এখানে হইলো একটা পয়েন্ট তুমি এটা কইলে যারা বিশ্বাস না করবে এদের ইমান নষ্ট হয়ে যাইব আপনারা এত এত হাজার হাজার মানুষ যে জমায়েত হইছেন দুই সাইডটা ভালো কথা শোনার জন্য জমায়েত হইছেন না দুই সাইডটা ভালো গান শোনার জন্য জমায়েত হইছেন না এখন আমি আমি জি গাইলাম আমি জি গাইছি মার ফতি কথা এটা তো আর গোপন তেমন কোন আল্লাহর নামটা যেন কইতাস বা হেঁটে কইলে কি কোনো অসুবিধা হইল কেটা বিশ্বাস করব কেটা করতো না এটা হইল যার ব্যক্তিগত বিষয় কেন লাগে কারণ তুমি তো কইতাছ সঠিক এমন যদি একজনে বিশ্বাস না করে দুজনের আগুনে মরলে হে মরবো তোমার কি যাই হোক এরপর আমাকে প্রশ্ন করলেন যে তোর এটা এটা দৈর্ঘ্য প্রস্ত কতটুক মানে ফারগাটার মধ্যে করছে আসলে তোমার প্রশ্নটা যেটা করছো এমন অরিজিনালি ভাবে যদি আমি কই আসলে মূলত কিন্তু হয়ে গেছে দেহতত্ত্বের মধ্যে এটা ব্রহ্মপুত্র মেঘনা যমুনা শীতলক্কা কর্ণফুলি যমুনা মোগরা এই সব না এই সব না এটা দেহবান্ডের মধ্যে আছে যেটা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে সোরা আর হুমানে আছে মহারাজাল বাহরাইম নদী এই মহারাজাল বাহরাইম নদীর মাধ্যমে এইখানে তিনটা তিনটা বস্তু আছে তিনটা ধার আছে তিনটা জিনিস আছে এটা হইল হেই নো কারবাড্ডা আর তোর এটা এখন তুমি জিগাইছো যেহেতু যে গাইছে যে তু উত্তর দাও তো আমার ইনুই দেওয়া লাগবো তবে যাই হোক তুমি একটা গান শোনো দেহ সেই গানটার মধ্যে কুজে ফাও কিনা যে জায়গায় প্রশ্নটা করছো এটা কিন্তু আমার দোষ নাই তোমার প্রশ্নের কারণে কিন্তু আমার গানটা আয়া ভরছে এই গানটা তোর তুমি